আসসালামু আলাইকুম বারাকাতু আলহামদুলিল্লাহ আলা রাসূলিল্লাহ সম্মানিত ইসলামী ভাইরা হাদিসের আলোকে নামাজ শিক্ষার অষ্টম পর্বে আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব নামাজের বইটুকে আত্মা হায়াতু পাঠ করার পরে আমরা অন্যান্য কি পাঠ করব এবং সালাম ফেরানোর পদ্ধতি এই বিষয়ে বুখারি শরীফের মধ্যে আছে হযরত আব্দুর রহমান ইবনে আবু লাইলা রাদিয়াল্লাহু তাআলা عنہ থেকে বর্ণিত তিনি বলেন আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু সাল্লামকে জিজ্ঞাসা করলাম কাইফা সলাতু আলাইকুম আহলাল বাইত اقা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আপনাদের উপর তথা আহলে বায়াতের উপর কীভাবে যুরত পাঠ করতে হবে আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু সাল্লাম বললেন اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد ওয়া আলা আলি মুহাম্মদ كما বারকত আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে আরেকটি হাদিস রয়েছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি নবী সাল্লাল্লাহু সাল্লামের কাছে আবেদন করলাম যে আল্লিমনি দোয়া আন উদউ বিহি ফি সালাতি ওগো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম আমাকে এমন একটি দোয়া শিখিয়ে দেন যা নামাজে পড়ব الله النبي صلى الله عليه وسلم اللهم إني ظلمت نفسي جلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك ورحمني إنك أنت الغفور الرحيم

বাম দিকে যখন আসসালামু আলিক রহমতুল্লা বলে সালাম পেরাতেন তখন প্রথম সালাম এসে আসতে বলতেন আল্লাহ তাবার কথা আলোচনা আমাদেরকে সেইভাবে নামাজ আদায় করার মতন তৌফিক দেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ফাঁসে থেকে বেল আইকনটি বাজিয়ে রাখুন এবং অন্যকে দেখার জন্য লাইক কমেন্ট শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন